Πον μπαδέσαι Μέλη Ουγιαρέ Να βάει κοτά πατρά και τους άπτον λίγο πά Ε, πάτε μην τάτερ μόξω, τάτερ μόξω, πουτσό Τάτερ κορμούν τσιμήν τσούρι κορμούν να Βάει Κοίτας Αγκορ, για το ζούμι ζωμά Άμα το νίζε γορώτα νίζε η κάτι, κάμνα το δεν άνεγει Μάσε κι κόπο, μάσε κόπο κύπτε বদ মাস শুনুকার কিপটা কব না বদ মাস কাম করা বালা কাম করলি গেলা মনে কর শরীর স্বাস্থ্য ভালো থাকে রোগ বালাই কোহানো ধর্ম হবে না মনে কর যে আমরা বিনা পয়সা ওষুধ কিনে খাইতেছি বুঝছস আমাক জীবনে দেখছস আমার অসুখ হয় না আর এই যে কাম করে হাইরে মনে কর টিয়া গুনে বাঁচাইতেছি এই টিয়া গুনে মনে কর যে অন্য কামে খারাম বুঝছস ভাই তাও ভাই তুমি যথেষ্ট কিপটে হ্যাঁ কিপটে আবার গেছে কিপটে মাসের ভবিষ্যৎ আর কি জানো সারা জীবন না খাইয়ে টিয়া সঞ্চয় করব শেষ বয়সে যাইয়ে পুষ্টিহীনতায় ভুগব বিভিন্ন রোগ বলায় আসর করব শরীরের মধ্যে পরে ওই সঞ্চয় ভাঙে চিকিৎসা করব চিকিৎসা করে কেউ বাঁচে আবার কেউ মরে তা বাদ দিয়ে আমরা খাইয়াই মরি অত টিয়া সঞ্চয় করার নাকব কে বাদ দে তোর অযুক্তি কথা বাদ দে আজ কাম যাই আমরা আমি যুক্তি দেখাইলি তোমার কাছে অযুক্তি মনে হয় আমি না ধান কাটার কাম করাম না ভাই আমি ব্যবসা করবো ব্যবসা করব কি ব্যবসা করবি চালের ব্যবসা করবো আমি চালের ব্যবসা করব হ্যাঁ চাইলের ব্যবসা কইরে এমন সিন্ডিকেট বানামু চাইল আর কেজি ধরে মাসে কিনা হবো না চাইল বেসমু পিস হিসেবে একটা একটা করে চাইল বেসমু সিন্ডিকেট করবো শয়তানি কথা কথা তো এত আছে কান ফাটা হলো আমারে সিন্ডিকেট ব্যবসা মানুষ কি জানাস একবারে হারাম বদমাস কোন কার এই যারা যারা এই যে বাংলাদেশের মধ্যে সিন্ডিকেট কইরা এরা ব্যবসা করতেছে গরিব দুঃখীর হক নষ্ট করতেছে মনে কর যে সাধারণ মানুষের উপরে দুর্ভোগ সৃষ্টি করতেছে এখন আল্লাহ বিচার করবো বুঝছস আল্লাহ ওখানে গজব ফলাবো গজব আগিরাতে না এই দুনিয়ার মধ্যে গজব ফলাবো শয়তানি কথা কবার তো তাঁত আছে হ্যাঁ কামে যাই শয়তান গুনুকার দুনিয়ার মধ্যে যদি কথা কবার তো তাঁত আছে কামের বেলায় গোল্ডু ফালতু চাকরা গুনুকার হ্যাঁ তাঁত দিয়া সোনার মানা পাখি কোন বাদেশে পাখি কোন বাদেশে কেরা বাতেন না হ্যাঁ হাইরে হাইরে বাতেন রে কামের দিনে কাম করা বাদ দিয়া ঘাস কাটতাছস ভাই কাম কাজ আমার নাই বুঝছ আমি তো প্রতিদিন কাম লাগামলা দেই না এই ঘাস কাটবাইছি করার জন্য শালা কাম করলি 300 টাকা টাকা পাস ঘাস কাটা টাকা পাবি রে শালা হন আমি একদিন কাম করলে আমার 7 দিন জায়গা আমার অন্য কামলা দিয়ে পোষায় না বুঝছস এই ঘাস কাটতেছি গরুর দুধ উবো দুধ খামু ছড়াং দিয়ে ঘুমাম আমরা হইলাম বংশের গৌরব আছে না একটা একদিন কাম করলে 7 দিন বয়েই খাই আমরা হইলাম জমিদার বংশ একই বাপ চাচা ডাকাতি করছে সেটা ব্যাপার আলাদা বুঝছস মাঝের মতো তো কেপটি বিঘে চালা হয় না গরিবের হক নষ্ট করে নিজের কাম নিজেই করে তুই কারে ইঙ্গিত করে কথা কইতেছ সেটা বুঝি কিন্তু ঘাস কাটাইছস ভালো মতো ঘাস কাটে তোর বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে তুই ঘাস কাট পারে ধান চুরি করস না ভাই কথা কথা কিন্তু সাবধানে কবা এই বাতেন ডাহাতের বংশ ডাহাতের বংশ বুঝছো ডাহাতি করবো জীবন চুরি করবো না না খা থেকে মরে যাবো তা চুরি করবো না সাক্ষী আছে প্রমাণ আছে তোমার কোন ছেলে কবা বাবা তোমার কথা ভাই আমি শুরু করছি নাকি সাক্ষী নিয়েও প্রমাণ নিয়েও যাও ভাই আমি শুরু করছি নাকি দাতা কয়েছে শান্ত আর তুমি হাঁকাও কি কও চোর করে তোরা ঘাস কাটতেছে তুমি আলতু আলতু কথা কও কই দেয় আমি চিনি না তুই যদি চুরি চামারি করস
তাহলে মনে কর যে আঙ্গুর মান সম্মানও যায় বুঝছ নাই আঙ্গুর যে সয় সম্পত্তি আছে তুই আমার বন্ধু হিসেবে কোনদিন যদি যা কস নয়ন আমার একটি চাইল দে আমি কিন্তু দিমু কারণ বন্ধু হিসেবে তার একটা অধাধিতার আছে হে কি এর অধাধিতার রে অধাধিতার কি বান কথাটা অধাধিতার আরে অর্গাজম এসব শালা সব মূর্খের পালাই বসি ওটা হবো অগ্রাধিকার ওই তো অধাধিতার ওই আকি আরে অধাধিতার না অগ্রাধিকার অধাধিক আরে অগ্রা ক অগ্রা অগ্রাধিকার ধিকার এর হলো অধাধিকার বাবা যা 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 বাদে তোর কি বসে আমারই ভুল হইতেছে এখন চল ধান কাটা যাই যা এ বাতেন ঘাসি গাড়িস ধান জান চুরি করস না আবার কয় চুরি কথা ফাইজলামি শুরু করছে নাকি হাজি হয়ে গেছে গা সারা বাবা দেখছিল নাকি রে আমার সে বেশি বুঝে সারাদিন কামলা দিলে পাইনি 300 টাকা আর এনে আমি 2 ঘন্টা যদি ধান চুরি করি নাহলে 500 টাকা ধান চুরি করম শালা রা তোর মতো কিরপন ধনের থেকে না চুরি বালা আই লে মি জ্ঞান দিবা রেছে আমাক এ রে না ইয়া দেখলি দেখলি চুরি মার কিরম বড় গলা আরে ভাই ওই চুর করে না হই দেই চুর করে না তুই জানো আর স্বভাব চরিত্র সম্পর্কে আমার জানা আছে প্রমাণ নিবি তোর হাতে হাতে ধরাই দেবো আজকে তুই চুর করে না করে কি ভাই চল বলেছিলে গো ভালোবাসি গো কেন গো এমন হলো এমন হলো এটা ধান কাটলি কে চুপ চুপ কথা বলিস কি করে কি কি খবর পাইলি তো আতানাতে প্রমাণ পাইলি তো হ্যাঁ দেখছাস ধান কাটনি ধান কাটস নাই কাটস নাই না কি দেখাস নাই তুই ধান কাটছ না কাটছ দেখাস নাই এক সর দাঁত সাবা উড়ে এলাম বস্তাটা চেক কর বস্তাটা চেক কর দেখ বস্তা মধ্যে ধান আছে না আছে দেখ হাই আল্লাহ আরে ধান কি বাইল হ্যাঁ এই কাজ মা কাজ নাকি নাকি আল্লাহ তুমি কোন আল্লাহ হাই আল্লাহ কি করছ দেখ দুনিয়া কোন মিহি হ্যাঁ কি করছ হাই হাই রে আল্লাহ নাকি আল্লাহ গো আর ঘাস কাটা মেন কথা না বুঝছ নাই ঘাস হলো নচলা আর এই যে ধান চুরি করা হলো মেন বুঝছ কাম করলি গেলে সারাদিন কাম করো লাগে রোদে রোদে পুইলে কাম করো লাগে আর এই যে নয় হে রে এক দেড় ঘন্টা কাটবো কাইডা নিয়ে পাঠিয়ে যাবো কি করছে কাইডা রে কি করছে কাইডা সলিম সাজার খেত নাই দা নাই হলো কি হলো আমার কিন্তু চল্লিশ ধর্ম আছে বুঝছ এই খেতের থেকে এই যে দুই তিনটা গুচি কাটছি এতে খেত মরবো না আমিও বাঁচবো এটা হচ্ছে খ্যাতের খাজনা বুঝছ দেখছস কি কয় দেখছস খাজনা নার করা রে খাজনা নার করা আসে এত কষ্ট করে আবাদ করে তুই খাজনা নার করা এক ঘুষে তো চা পাইলে এলাম ও মানুষ ছিল তুই কষ্টে দে তারপরে কথা কয় এই রকম বন্ধুর হাতে তুই ঘুরাস না তোর পরের বন্ধু হ্যাঁ এর হাতে ঘুরলি না মাইসে কি করবো জানাস যে এর হাতে তুইও চুরি করস তোর তোর মান সম্মান থাকবো না আর বড় ভাই হিসেবে আমারও তোর মান সম্মান থাকবো না এখন কি করবি কর নইলে কিন্তু আমি যে গোহামু বললাম কথাটা কি থাকিয়া কান্দর কান্দর না ভাই কোন চাকরি হিসাবে এখন কান্দর কান্দর কামসা খুল কামসা খুলে কান্দর কান্দর বুঝবুঝ কর জীবন না চুরি করবো না ক যে কামলা দিয়ে ভাত খামু তারপর চুরি করবো না ক কামলা দিয়ে ভাত খামু তারপর চুরি করবো ওঠ ওঠ উঠ বস কর রোজ নাকি আমার কথা না আল্লাহ সুর কি ওরা ডাহাইতের বংশ বলে চুরি করো না আচ্ছা আর কাজ করো ডাই কামলা দিবে কামলা দিয়ে ভাত খেতে কি করে ধানগুজা ধানগুজা সলিম সাদা কমে নিয়ে যাবো নি